হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউর মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আগের দিন দেখেছিলে যে মান্থলি মিটিং থেকে ফিরে এসেছি আমি, সেখানেই ব্লগটা শেষ করে দিয়েছিলাম, টিফিন করেছিলাম। তো আজকে এই ইভিনিংয়ে তারপরে খাওয়ার পর থেকেই আর কি ভিডিওটা স্টার্ট করছি। তো এখন কি বলো তো, পূজা চলে গেছে তার পাপার সঙ্গে আমার বরকার বাড়িতে, তো আমি এই জন্য এখন একটু ওর খাওয়া দাওয়ার করব, সেটাই করব। আর যেহেতু এখন একটু ফ্রি আছে, সেই জন্য এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর কি বলতো, প্রচুর বিজি শিডিউল যাচ্ছে, তোমাদের যে মানে ফেভারিট যে ভিডিওটা সেগুলো করতে পারছি না, কিন্তু আর দু চার দিনের মধ্যেই করব, একদম প্রমিস, ঠিক আছে? আমার ছেলের শরীরটাও একটু অসুস্থ ছিল বলছিলাম তোমাদেরকে, তো তাড়াতাড়ি আর কি আসবে ভিডিও। তোমরা প্লিজ আর কি মানে বিরক্ত হয়ে যেও না, ঠিক আছে? একটু প্রবলেমটা বোঝার চেষ্টা করো, রিসেন্টলি আসবে ভিডিওটা, ঠিক আছে? তো আপাতত এই ভিডিওটা দেখতে থাকো, আমি বাচ্চার খাবারটা করে নিই, তারপরে আবার কথা বলছি। এই যে দেখো, এটা আমার বাপের বাড়ির কলপাড়ের দিকটা, এইখানেই একটা ডাবের গাছ আছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, একটা ছোট বাচ্চা উঠেছে। আমাদের এখানে সে পাড়া আছে, পাড়ার বাচ্চাগুলোকে দিয়ে পাড়ানো হয়, ওরা এরকম উঁচু গাছে ভালোই উঠতে পারে। এই দেখো ডাবগুলো সব পড়ছে। আর নিচে এই যে আমার দাদু ইনস্ট্রাকশন দিচ্ছে, আরও কয়েকটা বাচ্চা আছে, তারাও এই যে ডাবগুলো ইয়ে করে করে কুড়ি কুড়ে রাখছে। তো পাড়া হোক, তোমরা দেখো কীরকমভাবে পারছে ডাবগুলো। গুড মর্নিং বন্ধুরা, তো তোমাদেরকে বলেছিলাম যে আমার ছেলের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তো সেই জন্যেই আজকে ওকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি। এই যে পূজা, আমার হাজবেন্ড, তিনজন বাইকে করেই যাচ্ছি। কোথায় যাচ্ছি মামা? আমরা ডাক্তার দেখাতে। কি বলবে ডাক্তারবাবুকে গিয়ে তুমি? আমার পেটে ব্যথা হচ্ছে, ওষুধ দাও। এইটা বলবে? হ্যাঁ। ও বাবা, আর এই যে যাচ্ছ, তুমি কি খাবে সেখানে? চকো খাবে শুধু? আর কিছু খাবে? চকো আর কুরকুরে। ও চকো খাবে আর কুরকুরে খাবে, ঠিক আছে চলো চলে যাই, ওখানে গিয়েই আবার আর কি কথা হবে। রাস্তায় আর বেশিক্ষণ দাঁড়াবো না, কেননা টাইমের মধ্যে ঢুকতে হবে, বুঝতেই পারছো ডাক্তার দেখানো মানে। আর ভিড়ও হয় ওখানে, প্রচুরই ভিড় হয় ডাক্তারবাবুর কাছে। তো চলো চলে যাই, আবার এখন ওইখানে গিয়ে কথা হচ্ছে। তো এই যে দেখো, পৌঁছে গেছি, পূজা ওর পাপার কোলে দাঁড়িয়ে আছে ওইখানে, আর আমি এই সাইডে একটা সিটে বসছি। এখানে আর মানে জায়গা নেই সেরকম বিশেষ, সেই জন্যে আমি একাই বসছি, ওরা ঘোরাঘুরি করছে। পূজা তো এক জায়গায় বসার লোকও নয়, তো আমাদের একটু দেরি আছে, আর কিছুক্ষণ পরে আমাদের নাম আসবে, এখনও চার পাঁচজনের পরে আমাদের নাম আসবে। তো বসি, ওয়েট করি, ডাক্তারখানায় এলে তো একটু ওয়েট করতেই হয়, কিছু করার নেই। তো তারপরে আবার দেখিয়ে নিয়ে বেরিয়ে যাবো। মামা বলো, কুড়ে খাবো? হ্যাঁ, ডাক্তারবাবুর কাছে ঘুরে আসি, দিলে
আমি বলবো ডাক্তার বাবুকে যে কি ব্যাপার, ডাক্তার বাবু বলছে পেট ব্যথা করছে, অথচ কুরকুরে খাবে। এই দেখো পূজার নতুন বান্ধবী, বান্ধবী না একটু ছোট বনু, দুজন বসছে কাছাকাছি, এখন ওয়েট করছি, আর একজনের পরেই আমাদের নাম আছে, দিলেই দেখিয়ে বেরিয়ে যাব। তো দেখো এই যে ডাক্তারখানা থেকে বেরিয়ে চলে এসেছি, তারপরে মাঝে একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম, পূজাকে বললাম একটু রুস বা কিছু আখের রস খা, এ কিছুই খেলো না, কুরকুরে নিয়ে বসছে। আর এখন এই যে সিট বাজাচ্ছে, অমাম মাম অমাম গো, ডাক্তারবাবুকে কি বললে গো? গ্রন্থন গ্রন্থন বললে শুধু। তো যাই হোক চলো বাড়ি চলে যাই, এখানে রাস্তা একটু দাঁড়িয়েছিলাম প্রচুর রোদ বলে, ছায়ায় বাইকে আসতে না এই গরমে একদম, এখন বেলা 12টা পেরিয়ে গেছে, প্রায় 12:30 মতন বাজে, প্রচুর কষ্ট লাগছে। ফ্রুটি আনতে যাবে? ও চলো ফ্রুটি কিনে দেবো। হ্যাঁ তো চলো বেরিয়ে যাই, আবার একদম বাড়ি গিয়ে কথা বলবো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো পূজাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে এসেছি, আর এখন পূজাকে খাওয়ানো দাওয়ানো করিয়ে দিব, আমার স্নান হয়ে গেছে, সে আর তার বাবা স্নান করবে, তারপরে খাওয়া দাওয়া করি, যথারীতি যেরকম ওকে একটু ঘুম পাড়াই সেরকমই ঘুম পাড়িয়ে দিব। ডাক্তারবাবু বললেন যে বিশেষ কোনো অসুবিধা নেই, এগুলো নর্মাল, এগুলো টুকটাক প্রবলেমের জন্য ওষুধ দিয়েছেন, কোনো টেস্ট ফেস্ট করতে হবে না, এইটাই যাই হোক শান্তি, ঠিক আছে? তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো, যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেল তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে কিনা একদম ভুলবে না, ঠিক আছে? তো নেক্সট ডে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্যে আসছি, টাটা।